গত পঞ্চাশ বছরে পৃথিবীর মানুষের রাতের ঘুম কমেছে দেড় ঘন্টা একজন ইউরোপিয়ান রাতে গড়ে সাত ঘন্টারও কম ঘুমায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সীরা সেখানে ঘুমুচ্ছে ছ ঘন্টারও কম আর এর কারণ হল ভার্চুয়াল ভাইরাস সোশ্যাল মিডিয়া ইন্টারনেট টিভি আর অনলাইন গেম নিয়ে বুঁদ হয়ে থাকা এই জনগোষ্ঠী নষ্ট করে ফেলছে নিজেদেরকে সৃজনশীল করে তোলার সবচেয়ে সহজ প্রাকৃতিক প্রক্রিয়াকে আর তা হলো ঘুম রাত জাগা আর দেরি করে ঘুম থেকে ওঠাই যেন এদের সংস্কৃতি আর গর্বের ব্যাপার অথচ রাতে ঘুম আর দিনে কাজ এটাই মানুষের সহজাত প্রকৃতি হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে মিলিয়ে নিতেন তাদের কাজ আর ঘুমের চক্রকে সূর্য তাদের কাজ করার জন্য আলো জোগাত আর সূর্যাস্তের পর যখন অন্ধকার হয়ে যেত তখন তারা ঘুমোতে যেতেন কিন্তু এখন সূর্যাস্তের পরও আমাদের কাছে আলো থাকে থাকে কাজের বাইরেও জেগে থাকার অজস্র অজুহাত অসংখ্য আকর্ষণ কিন্তু সেটা করতে গিয়ে নিজের দেহের কি বারোটা আমরা বাজাচ্ছি তাই আজ আমরা আলোচনা করব রাত জেগে কাজ করলে শরীরের ওপর কী প্রভাব পড়ে তা কিছুটা বোঝা যাবে যারা নাইট শিফটে কাজ করেন তাদের ওপর যেসব গবেষণা হয়েছে তা দেখলে যারা নাইট শিফটে কাজ করেন তারা এমন একটা সময় জেগে থাকেন যখন তাদের ঘুমানোর কথা আবার এমন একটা সময় তারা ঘুমান যখন তাদের জেগে থাকার কথা যে সময় তাদের কাজ করতে হয় সে সময় তাদের শরীর চায় ঘুমোতে শরীর কোনো ধরনের মাথা খাটাতে বা সতর্ক থাকতে চায় না অথচ সেটাই করতে হয় তারা হয়তো দিনে একটু ঘুমিয়ে রাতের ঘুমের অভাব পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু তা যথেষ্ট নয় কারণ সাধারণত তারা দিনের বেলা অল্প সময়ের জন্য ঘুমান আর ঘুমাতো অত গভীরও হয় না রাতে কাজ করার সাময়িক প্রভাব হল তথ্য উপাত্ত ঠিকমতো বুঝতে না পারা মনে রাখতে না পারা আর কিছু আচরণিক অস্বাভাবিকতা রাতে কাজ করার বেশ মারাত্মক দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে সবচেয়ে ভয়ানক হল এর ফলে ছ বছর পর্যন্ত আয়ু কমে যেতে পারে শিফটে কাজ করা সাতানব্বই শতাংশ মানুষ কর্মক্ষেত্রে তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় যত বছর ধরেই তারা কাজ করুক না কেন তারা তাদের শারীর বৃত্তিও পরিবর্তন করতে পারে না অফিসে যত আলোই থাকুক না কেন তা আসলে কখনোই দিনের আলোর সমকক্ষ নয় অফিসের কৃত্রিম আলোর চেয়ে দিনের স্বাভাবিক আলো দুশো পঞ্চাশ গুণ প্রখর রাতে শিব শেষ করে তারা যখন বাসায় যায় তখন তাদের শরীর সকালের আলোর সংস্পর্শে আসে এই আলো তাদের শরীরে এই সংকেত পৌঁছায় যে এখন জাগার সময় হয়েছে দিনের আলোর সাথে যে আমাদের মুড বা মানসিক অবস্থার সম্পর্ক আছে তা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শরীর যখন দিনের আলো ফুটেছে বলে টের পায় আমাদের অপটিক নার্ভ দিয়ে এই আলোর সংকেত মস্তিষ্কে পৌঁছায় এবং সেরেটনির নামে একটি রাসায়নিক তখন নিঃসৃত হয় সেরেটোনিন আমাদের মন মেজাজ ফুরফুরে রাখে কিন্তু যারা নাইট শিফটে কাজ করে তারা দিনের আলো থেকে অনেকটাই বঞ্চিত তাদের অনেক সময় দিবানিদ্রায় ভুগতে দেখা যায় হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে রাতের শিফটে কাজ করা লোকজনের অনেকে নিশাচর হয়ে যান দিনের আলোয় তারা বেরুতে চান না